চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে 86টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমস জানায়, তল্লাশি চালিয়ে 148 ফ্লাইটের 17B নম্বর ও পাশের সিটের নিচ থেকে 24 ক্যারেটের 9 কেজি 976 ওজনের 76 গ্রাম ওজনের 86টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 7 কোটি টাকা।